ইসরায়েলি বাহিনীর একের পর এক হামলায় অবরুদ্ধ গাজায় দেখা দিয়েছে ভয়াবহ মানবিক বিপর্যয়। বন্ধ হয়ে গেছে খাবার, পানি, বিদ্যুৎ সহ নিত্যপণ্যের সরবরাহ। হতাহতদের হাসপাতালে রাখার জায়গা নেই। অসহায় ফিলিস্তিনিদের কাছে ত্রাণ পৌঁছতে পারছে না দাতা সংস্থাগুলো। গাজা অবরুদ্ধের ইসরায়েলি সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ সহ বিভিন্ন দেশ। এদিকে সবশেষ ইসরায়েলের বিমান হামলায় হামাসের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছেন, আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। ভূমিকম্প বা সুনামির আঘাতে নয়, অবরুদ্ধ গাজার এই ধ্বংসলীলার জন্য দায়ী যুদ্ধবাজ ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর বোমারু বিমান থেকে নিক্ষেপ করা রকেট ও বোমা হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পবিত্র এই নগরী। বৃষ্টির মতো ছোড়া রকেট হামলায় নিমিষেই মাটির সঙ্গে মিশে গেছে বড় বড় ভবন। কার্যত গাজা এখন বিধ্বস্ত এক জনপদ। হাসপাতালগুলোতে মরদেহ রাখার জায়গা নেই। লাখ লাখ মানুষ প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছাড়লেও মিলছে না নিরাপদ আশ্রয়। উল্টো চারপাশ ঘিরে ফেলে ফিলিস্তিনিদের ওপর হত্যাযজ্ঞ চালাচ্ছে বর্বর ইহুদিরা। গাজায় মানবিক করিডোর তৈরির জাতিসংঘের আহ্বানে কোনো সাড়া দিচ্ছে না ইসরায়েল। শহরের 23 লাখ মানুষের খাবার, পানি, বিদ্যুৎ সহ নিত্যপণ্যের সরবরাহ বন্ধ থাকায় সেখানে এখন ভয়াবহ মানবিক বিপর্যয়। মঙ্গলবার রাতের আকাশও বোমার ঝলকানিতে হয়ে ওঠে রক্তলাল। বিভিন্ন আবাসিক ভবনগুলো একের পর এক ধসে পড়ে। কিছু সময় পরপরই অ্যাম্বুলেন্সে হাসপাতালে আনা হয় লাশ। আহতদের চিকিৎসা দিতে গিয়ে অসহায় ডাক্তাররাও, কারণ হাসপাতালের সরবরাহ ফুরিয়ে গেছে, নেই কোনো আলোর ব্যবস্থা। ইসরায়েলের এই গাজা অবরোধের তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। তিনি বলেন, বিদ্যুৎ ও পানি বন্ধ করা ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘন। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী পাঠানোয় গণহত্যা হতে পারে। এটি গাজাকে আশেপাশের এলাকায় মারাত্মক গণহত্যা শুরু করবে। গাজা অবরুদ্ধ করায় ইসরায়েলের সিদ্ধান্তে নিন্দা জানিয়েছে জাতিসংঘ। দেশটিকে আন্তর্জাতিক ও মানবাধিকার আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন মানবাধিকার কমিশনের প্রধান। এদিকে মঙ্গলবার রাতে গাজা থেকে ইসরায়েলে নতুন করে রকেট হামলা চালানো হয়। ইসরায়েলকে লক্ষ্য করে লেবানন থেকেও হামলা চালিয়েছে হিজবুল্লাহ। তবে হামাস যোদ্ধাদের নিক্ষেপ করা রকেটগুলি রুখে দেয় ইসরায়েলের আয়রন ডোম। অন্যদিকে ইসরায়েলের উপর বহুমুখী হামলার জন্য হামাসের নিন্দা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের পেছনে রয়েছে। আমরা নিশ্চিত করব যে ইহুদি ও গণতান্ত্রিক রাষ্ট্র ইসরায়েল সবসময়ের মতো আজ আগামীকাল নিজেকে রক্ষা করতে পারে। চলমান সংঘাতের মধ্যেই ইসরায়েল সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তবে ফিলিস্তিন ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র যদি সরাসরি ইহুদিদের সহায়তা করে, তবে এবার তেল আবিবে হামলার হুমকি দিয়েছেন ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। শরীফুল ইসলাম, এটিএন বাংলা।